ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি বাড়ি সংরক্ষণের জন্য কুকুর পোষার বিষয় যেটা তো মূলত হাদিসে তিনটা ক্ষেত্রে কুকুর পোষার কথা এসেছে একটা হলো শিকার করার জন্য একটা হলো ফসল জমি জায়গার সংরক্ষণের জন্য আর একটা হলো গরু ছাগল পশু পশুপালের হেফাজতের জন্য এই তিনটে জিনিস এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বাড়ির জন্য বা আর কোনো কারণে কুকুর পোষা নয় এটা হচ্ছে ওলামায় কেরামদের একটা মত এর বিপরীতে ওলামায় কেরামদের দ্বিতীয় মত যেটা সেটা যে যেমন জমি ফসল পশু পাল এগুলো সংরক্ষণের জন্য পোষা জায়েজ ওই রকম বাড়ি সংরক্ষণের জন্য পোষা জায়েজ তো যদি আপনি মনে করেন যে এটা বাসায় রাখলে মানে এর জন্য একটা বিশেষ লাভ হবে বা পক্ষে সংরক্ষণ যেটা এই উদ্দেশ্য হাসিল হবে তো ইনশাল্লাহ অসুবিধা হবে না কিন্তু দরকার না থাকলে বা কুকুর না পুষলে এমনিতেই যদি অন্য কোনো সমাধান বের করা যায় তাহলে বলবো যে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবে। السلام عليكم